কচুয়ায় দুর্ধর্ষ ডাকাতি, স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট। চাঁদপুরের কচুয়ার হাটমোড়া গ্রামের ভূইয়া বাড়িতে হাফেজ আব্দুল মান্নান নামে এক ব্যক্তির ঘরে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। গতকাল সোমবার মধ্যরাতে একদল মুখোশধারী ডাকাত আব্দুল মান্নানের ঘরে দরজা তালা ভেঙে প্রবেশ করে স্বর্ণ অলঙ্কার ও নগদ টাকা লুট করে। এ সময় আব্দুল মান্নানের মেয়ে চিৎকার করলে ডাকাতরা তার হাত কুপিয়ে জখম করে। ডাকাতরা ঘর থেকে প্রায় 6 ভরি স্বর্ণ অলঙ্কার ও 1 লাখ টাকা লুটে নিয়ে যায়। খবর পেয়ে কচুয়া থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। ক্ষতিগ্রস্তদের সান্ত্বনা প্রদান ও ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।